नमस्कार बंधुरा केमन आछेन सबाई सकल के स्वागत जानाय आमार ए चैनले। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण स्वादेर एक डिमेर रेसिपी जेटा किना भात रुटी सब किछुर साथे खावा जाबे। ए रेसिपिटे खूब सहजे खूब ताड़ाताड़ी झटपट बानिये निया जाय। ताहले चलुन रान्ना शुरू करा जाक। एखाने आमी छोटा डिम निये निएछि। एबार आमी डिमगुलोके जल दिए कड़ाइये सिद्ध करे नेब। এখানে আমি 5 মিনিট মতো ফুটিয়ে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব। এই পাত্রে ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে সেখানে তুলে নেব। এবার আমি ডিমের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আমার এখানে ডিমের খোসাগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমের চারদিকটা একটু ছুরির সাহায্যে একটু করে কেটে নেব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যায় রান্না করার সময়। এখানে আমি সব ডিমগুলো মোটামুটি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সরষের তেল গরম করে ডিমগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভিজে যাবে। এখানে আমার ডিমগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার ডিমগুলো তুলে নেব একটি পাত্রে। সব ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ও পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব একটু লাল করে কিছুক্ষণ ধরে। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলা বেশ কষানো হয়ে গেছে। এখানে আমি আগের থেকে ফেটানো একটা টক দই দিয়ে দেব। এখানে টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছিলাম। এখানে আমি যে দইয়ের বাটি দেওয়া জলটা সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেরকম হিসাবে জলটা দেবেন। আমি এখানে একটা মাখামাখা করব তাই জল একটু কম করে দিয়েছি। এবার আমার জলটা ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে জল ফুটে উঠলে বেশ মাখামাখা হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারও কিছুক্ষণ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে এলে নিয়ে আমার রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের কষা। এখানে এটা আপনি ভাত বা রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, দারুণ স্বাদের হয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।